কথা শুনলাম বাইরে কথা অল্প বয়সে করলাম কি মুরব্বীরা কইল সবাই আরে নো টেনশন নো চিন্তা পাইছো জীবনে সে নাকি দারুণ একখান পোলা আছে নড়াইলে থাকার কথা যেই নড়াইলে মাশরাফি বিন মর্তুজার জন্ম সেখানে তো দারুণ পোলা না থেকে পারে না আচ্ছা পোলাদের আওয়াজটা একটু এবার না দিলে খুশি হবো আমি একটু মেয়েদের আওয়াজ শুনতে চাই আমার খুব ইচ্ছে পাইছো জীবনে পাইছো জীবনে চিন্তা করেন যেখানকার মেয়েরাও বলে দারুণ একখান পোলা পোলাদের এর চাইতে বড় আর কোনো কিছু দরকার আছে নাকি আর স্বীকৃতি লাগবে না নড়াইলের পোলাদের ঠিক আছে মেয়েরা যদি বলে যে না আসলে ওই দেশের পোলা আমাদের এলাকার পোলা দারুণ আমি মেয়েদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা ভালো গাইছেও তাদের জন্য মেয়েদের জন্য যারা ভালো গায় গাচ্ছে তালি দিচ্ছে নাচছে তাদের জন্য জোরে একটা করতালি ছেলেদের পক্ষ থেকে দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা আমার লাগি পরানে তার যাই না কো ভুদোলা এই দেখলে তারে মনে হয় বড়ই ভোলা ভালা আমার লাগি পরানে তার যাই না কো ভুদোলা রূপীরা কইল সবাই টেনশন চিন্তা পাইছো জীবনে পাইছো জীবনে জীবনে আমার তো মনে হয় 80 টাকা তোলা আজকে আমার এই সকলের মানে আওয়াজে মনে হচ্ছে একটু বাড়ায় দেওয়া দরকার দামটা আমি কি বাড়াবো কত হবে কত হবে হ্যাঁ 1 কোটি টাকা করে পাঁচ কি 500 হ্যাঁ কত কোটি কোটি 80 টাকা থেকে কোটি এটা কি হয় নাকি কারণ সে নাকি এই নড়াইলের পোলা আর
আশি টাকা থেকে সে নাকি কোটি টাকা তোলা। আল্লাহ কি অবস্থা, বললাম তো নয় সে যে